একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগামী 6 তারিখ আগামী কালকে সারা দেশে জনগণকে আমরা স্বতঃস্ফূর্তভাবে হরতাল এবং 7 তারিখে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আমরা গণকারফিউ পালন করার জন্য আহ্বান জানাই। নিহত করার জন্য আওয়ামী লুটেরারা আগামী 7 জানুয়ারি ভাগ্যজোড়া নির্বাচনের আয়োজন করেছে। দেশের দেশপ্রেমিক জনগণ, গণতন্ত্রকামী জনগণ, এই ভাগ বাটোয়ারা নির্বাচনকে রুখে দিতে জনগণকে এই ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে। জনগণকে এই ভোট বর্জনের আহ্বান জানিয়ে আমরা ধারাবাহিকভাবে 63টি দল সভা সমাবেশ মিছিল মিটিং গণসংযোগের মতো নিয়মিত কর্মসূচি করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকের এই গণ মিছিল আমাদের পরিষ্কার কথা শেখ হাসিনা এবং তার দোসরদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। আপনার বাবা জনগণের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্র হত্যা করার জন্য একদলীয় শাসন বাকশাল চালু করেছিল, এই দেশের জনগণ সেই বাকশাল মেনে নেয় না। আজকে আপনি যতই শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মদদে আপনি বাকশাল কায়েমের স্বপ্ন দেখেন, আপনার সেই স্বপ্ন এদেশের জনগণ দুঃস্বপ্নে পরিণত করবে। আমরা পরিষ্কারভাবে আপনাকে বলতে চাই, আপনি জনগণের কাছে মাপ চেয়েছেন, আমরা মাপ করতে চাই, আমরা মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাই। কিন্তু মন থেকে ক্ষমা চাইতে হবে, মন থেকে দুঃখ প্রকাশ করতে হবে, এই বাকশালী নির্বাচনী ব্যবস্থা থেকে ফিরে আসতে হবে। গত 15 বছরে দেশের 16 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, উন্নয়নের গল্প শোনায়। পদ্মা সেতু 10,000 কোটি টাকার পদ্মা সেতু 33,000 কোটি টাকা করেছে এই লুটেরারা। উন্নয়নের কথা বলে, মেট্রো রেলের কথা বলে, টানেলের কথা বলে, এই দেশের 5.5 কোটি মানুষ দিনে আনে দিন খায়, দিনে কাম তাহলে চুলা জ্বলে না। ওই মেট্রো রেলেই মানুষের ক্ষুধা নিবারণ করবে না, ওই টানেলেই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করবে না। 5.5 কোটি মানুষের পাশাপাশি দ্রব্যমূল্য রুদ্ধগতিতে আজকে আরো কয়েক কোটি মানুষ আজকে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। 70 ভাগ মানুষ যার সঞ্চয় ছিল মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ছেলেকে পড়ানোর জন্য, তার পরিবারের একজন সদস্যকে বিদেশ পড়ানোর জন্য, এই সঞ্চয় ভেঙে 70% মানুষ আজকে তারা খাবার খাচ্ছে। আজকে তারপরেও তারা ভাবে, তারা যেভাবে এই বিনা ভোটের নির্বাচনে লুটপাট করে আঙ্গুল করে কলাঘাত হয়েছে, সবাই সেরকমের অনেল সম্পদের মালিক হয়ে গিয়েছে, তাই জনগণের দুঃখ কষ্ট ওদের চোখে পড়ে না। তাই আমাদের জনগণের প্রতি আহ্বান, এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি ইগল, লাঙ্গল, নৌকা, ট্রাক এই রকমের কয়েকটি প্রতীকে প্রার্থীরা নির্বাচন করছে। এই সমস্ত প্রতীক কিন্তু শেখ হাসিনার প্রতীক। লোকাল নির্বাচনে স্থানীয় ভাবে দেখা যায় অনেকে 1-1.5 হাজার টাকা পায়, সেই লোভে অনেকে নির্বাচনের ক্যাম্পেইন করে, অনেকে ভোট কেন্দ্রে যেতে পারে। কাজেই এই বক্তব্যের মাধ্যমে সারা দেশের জনগণকে আমরা অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, যারা বক্তব্য শুনছেন, যারা শুনে নাই, তাদের কাছেও আমাদের এই বার্তা পৌঁছে দেন, 7 তারিখ যেন কেউ ভোট কেন্দ্রে না যায়, 7 তারিখ যেন মোদীর কাছে দেশ বিক্রির নির্বাচনে অংশ না নেয়। এতদিন যা নিয়েছেন নিয়েছেন, টাকা পয়সা যা দিছে দিছে, 7 তারিখে আমরা জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা নিজেরা নিজেরাই গণ কারফিউ জারি করে গণ কারফিউ পালন করুন। কারণ এই নির্বাচন
কোনো রাজনৈতিক দল কিংবা কোনো অধিকার পরিষদ শুধুমাত্র আমাদের নয়, এই নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। কাজী দেশকে রক্ষা করা প্রত্যেকটি মানুষের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কাজে একতরফা নির্বাচনকে বর্জন করে 7 তারিখ গণকারফিউ পালনে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা ভেবেছিলাম বিদেশি চাপে সরকার হয়তো রাজনৈতিক সমঝোতার পথে হাঁটবে, কিন্তু এদের কাছে দেশ এবং জনগণের কোনো মূল্যায়ন নাই। যারা ক্ষমতা চাকাকে মুখ্য করে দেশ ধ্বংস করার জন্য